সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই আগেই বার্তা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের তফসিল ঘোষণা নিয়ে সেই বার্তা পুনর্ব্যক্ত করল কি বার্তা দিল এ বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন জানাবো রাজধানীর প্রেস ক্লাব এলাকায় পুলিশ বক্সে আগুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে জানাব রাজশাহীতে ফায়ার স্টেশনে ককটেল বিস্ফোরণ আর সকালে রাজশাহীর ফায়ার সার্ভিসে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা এদিকে নির্বাচন কমিশনের লজ্জা শরম নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লা তিনি বলেছেন নির্বাচন কমিশনের যদি সরম লজ্জায় থাকত তাহলে একতরফান নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারত না জানাব বাবার জানাজায় অংশ নিতে পারলেন না রিমান্ডে থাকা ছাত্রদল নেতা রিমান্ডে থাকা অবস্থায় বাবা মারা গেছেন রিমান্ডে থাকায় বাবার জানাজায় অংশ নিতে পারলেন না ছাত্রদল নেতা কামরুল হাসান তিনি মহানগর উত্তর ছাত্রদলের নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ ইউর নির্বাচন পর্যবেক্ষক এক্সপার্টরা ঢাকায় আসছেন শীঘ্রই বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন পাঁচ দিনের সফরে আগামী আঠারোই নভেম্বর ঢাকায় আসছেন এছাড়া শিগগিরই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন ইউর একটি এক্সপার্ট মিশনও বাংলাদেশে আসছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সব आवारगा अपनर का सेपोस है जाए एक बार নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র আসন দাদয় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগের বার্তাই পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিরোধী কয়েকটি দলের তা প্রত্যাখ্যানের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিরোধী একটি দলের তা প্রত্যাখ্যান করা তত তুলে ধরে এই সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আগামী নির্বাচন নিয়ে আমরা যে বার্তা দিছি তা এখনো একই আছে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জনগণ যা চায় তাই আমরাও চাই ম্যাথিউ মিলার বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না একটি দলের বিরুদ্ধে আরেকটি দলে যে অবস্থান সেটি আমরা সমর্থন করি না আমরা চাই সব রাজনৈতিক দল সংঘাত এড়িয়ে চলুক এবং সংযম পালন করুক এবং শান্তি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করুক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি এবং রাষ্ট্রদূতের নির্দেশ যে দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেছেন বিদেশে দূতাবাসগুলোতে আমাদের কূটনৈতিকদের নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার কূটনৈতিকদের প্রতি হুমকিকে আমরা খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন কূটনৈতিকদের প্রতি সহিংসতা এবং সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য রাষ্ট্রদূত হাস হুমকির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে বরাবর আমরা বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমাদের কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব আমরা বাংলাদেশ সরকারকে এই বাধ্যবদ্ধকতা পূরণের উদ্দেশ্যে নেওয়ার আহ্বান জানাই রাজধানীর প্রেসক্লাব এলাকায় পুলিশ বক্সে আগুন রাজধানীর প্রেসক্লাব এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়েই যানবাহন ভাঙচুর চালাচ্ছে দুর্বৃত্তরা এরই মধ্যে প্রেসক্লাব এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটলো জানা গেছে অগ্নিসংযোগের সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে আঠাশ তারিখে বিএনপি পির মহাসমাবেশের দিন একই ঘটনা ঘটেছিল পুলিশ বক্সে আগুন দেয়া হয়েছিল তখনও কোনো পুলিশ সদস্য মারা যায়নি বা আহত হয়নি কিন্তু পুলিশ বক্স পুড়ে গিয়েছিল এবারত সেই ঘটনার পুনর্ব্যক্ত ঘটল তবে অনেকেই মনে করছে এমনটা আরও ঘটবে সামনে সামনে নির্বাচন উপলক্ষে একতরফা তফসিল ঘোষণার পর থেকেই এমনটা শুরু হয়েছে বলে মনে করছে অনেকেই রাজশাহীতে ফায়ার স্টেশনে ককটেল নিক্ষেপ রাজশাহীর একটি ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা আজ রাত আটটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে এতে কেউ আহত হয়নি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল এ সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় বিস্ফোরিত হয় তবে এই ঘটনায় কেউ আহত হয়নি এ সময় তিনি বলেন ককটেল বিস্ফোরণের পর থেকে এলাকায় অভিযান চালানো হচ্ছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এছাড়া এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনারের লজ্জাশ্রম নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মাওলানা বিশকে নিয়ে এসেছে তারা যেভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিছে এর দায়িত্ব নির্বাচন কমিশনারকেই নিতে হবে যতই রক্তপাত মারামারি কাটাকাটি হবে এর দায়ী দায়িত্ব পড়বে সি উপর বৃহস্পতিবার ষোলোই নভেম্বর বিকেলে বায়তুল মোকারমের উত্তর গ্রেডে ইসলামী আন্দোলনের উদ্যোগে দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে এসব কথা বলেছেন তিনি বিল্লা বলেছেন আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার সমঝোতা না করে এক পেশে পাতানো তফসিল দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলে দেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলকে সরকার দলীয় নির্লক্সা তফসিল বলে মনে করছে দেশের জনগণ এ সময় তিনি বলেন খালি মাঠে যেন নির্বাচন দিয়ে সরকার নিজেদের ক্ষমতাকে পাকাবুক্ত করে চক্রান্তে লিপ্ত দেশ ইসলাম এবং জনগণের সাথেই আওয়ামী লীগের পতন প্রয়োজন সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ফেলেছে ভাবে সময় তিনি সরকারের উদ্দেশ্য করে বলেছেন জাতির সাথে নির্দলীয় নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করে দেখেন কয়টা সিট পান আমরা এখন মেনে নেব আপনি উন্নয়নে যদি করে থাকেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে এত ভয় পান কেন কারণ সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আগামী নির্বাচনের তিরিশটি আসনের বেশি সিট পাবে না আওয়ামী লীগ উল্লেখ্য বুধবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন কিন্তু বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ কিছু রাজনৈতিক দল তফসিল প্রতিহত করার ঘোষণা দিয়েছে তবে তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাবার জানাজায় অংশ নিতে পারলেন না রিমান্ডে থাকা ছাত্রদল নেতা রিমান্ডে থাকা অবস্থায় বাবার অংশ নিতে পারলেন না ছাত্রদল নেতা কামরুল হাসান তিনি মহানগর উত্তর ছাত্রদলের নেতা এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গত নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় অবরোধে মিছিলকালে তিনজনকে আটক করা হয় পরে গুলশান থানার একটি পুরনো মামলায় কামরুল হাসান সহ অন্যদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা এ অবস্থায় কামরুল হাসানের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কবিরুল হক তিনি হিসেবে সালে যান। ছেলেকে করেছে এবং হয়েছে সংবাদ পর কবিরুল হক অ্যাটাক করে বলে জানিয়েছে তার পরিবার জানা যায় তার আত্মীয় স্বজনেরা মিলে কামরুল হাসানের জামিনের জন্য আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি এ অবস্থায় তার বাবা মারা যাওয়ার পরও ছেলে হিসেবে বাবার জানা যায় অংশগ্রহণ করতে পারেননি ছাত্র দলের এই নেতা